বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এনজিও জনগণের পক্ষে কথা বলার সুযোগ সীমিত ছিল বলে জানিয়েছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য সরকারি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা ও দুর্নীতির কারণে এনজিও কাজ করতে বেশ সমস্যা সৃষ্টি হতো শ্বেতপত্র কমিটির সাথে এনজিও প্রতিনিধির সাথে বৈঠক শেষে তথ্য জানান ময়নুল আহসানের দেশের অর্থনৈতিক প্রকৃতির চিত্র জানতে গত আটাশ আগস্ট শ্বেতপত্র কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার এ কমিটি ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে সোমবার রাজধানী আগেরগে এনএসি সম্মেলন কক্ষে এনজিও প্রতিনিধির সাথে বৈঠক করে শ্বেতপত্র কমিটি বৈঠকে দেশি বিদেশি আটাত্তর জন এনজিও প্রতিনিধি অংশ নেন সকাল সাড়ে দশটায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় আড়াই ঘন্টা পরে বৈঠক সম্পর্কে ব্রিফ দেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে এবং সংহতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে এটার ক্ষেত্রে ওনারা সুনির্দিষ্টভাবে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানকে দেখভাল করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠান আছে তার নাম উল্লেখ করেছেন তারা স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসনের কথা উল্লেখ করেছেন ওনারা আইন রক্ষাকারী বাহিনীর কথা উল্লেখ করেছেন ওনারা যে সমস্ত সরকারি বিভিন্ন এজেন্সি তথ্য সংগ্রহ করে তাদের কথা বলেছেন এনজিও প্রতিনিধিরা জানিয়েছেন সরকারি প্রতিষ্ঠানগুলো তাদের কাছে সমস্যার সৃষ্টি করেছে একাধিক বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সাম্প্রতিককালে আরোপ করা হয়েছে এই আরোপ করার মাধ্যমে তাদের কর্মক্ষমতাকে সীমিত করা হয়েছে এবং তাদের ভূমিকাকে বিশেষ করে জনগণের পক্ষে কথা বলার সুযোগকে সীমিত করা হয়েছে সেটার কথা বলা হয়েছে এবং সেই ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনও এই আলোচনার বাইরে ছিল না এনজিওগুলো দেশে উন্নয়ন কাজে স্বীকৃতি চাই বলেও জানিয়েছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য গোলাম মনুল হাসান বাংলা ভীষণ ঢাকা